হ্যাঁ ফ্রেন্ডস আইম ডক্টর ইফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকো ফ্যান্ডা অ্যান্ড ওয়েলকাম টু দ্য কেনিক্যাল প্যাথোলজিক্যাল টেস্ট সিরিজ তো আজকে এই ভিডিওতে আমরা আরেকটি টেস্ট নিয়ে জানবো সেটা হল আজকের ভিডিওতে আমরা ডিটেলসে ফুড অ্যালার্জি টেস্ট নিয়ে ডিসকাস করবো তো ফ্রেন্ডস তো চলো দেখে নিই এই ফুড অ্যালার্জি টেস্টের ব্যাপারে তো এই ফুড অ্যালার্জি কিন্তু একটি ভীষণই কমন সমস্যা প্রায় বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যায় যে কারুর কারুর নির্দিষ্ট কিছু ফুডে অ্যালার্জি থাকে এবং এই ফুডে অ্যালার্জির থেকে এই তার যে সিমটমগুলো বা যে অ্যালার্জি কন্ডিশনটা যেটা সৃষ্টি হয় সেটা কিন্তু হালকা থেকে মাঝারি কারুর কারুর ক্ষেত্রে বা কারুর ক্ষেত্রে কিন্তু অনেক গুরুতর কন্ডিশন সৃষ্টি করতে পারে তো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব এই ফুড অ্যালার্জি টেস্ট কিভাবে করা হয় আপনি কি কীভাবে বুঝবেন আপনার কোন ফুডে অ্যালার্জি হচ্ছে এবং এই টেস্ট করার জন্য কী কী প্রিকশনের প্রয়োজন কিভাবে করা হয় এর রেজাল্ট কিভাবে বুঝবেন এই সমস্ত কিছুর ব্যাপারে তো চলো দেখে নিই তো ফ্রেন্ডস এই অ্যালার্জি কিন্তু একটি আমাদের বডির ইমিউনো সিস্টেমের একটি রিয়াকশান আমাদের বাইরে থেকে কোনো ধরনের বস্তু বা কোনো ধরনের নির্দিষ্ট কিছু ফুড খাওয়ার পরেই আমাদের বডির যে ইমিউনো সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে তার বিরুদ্ধে কিছু অ্যান্টিবডি প্রডিউস করে এবং তার জন্য আমাদের বডিতে কিছু ধরনের রিয়াকশান দেখা যায় এবং তাকেই আমরা জানি অ্যালার্জি বলা হয় অ্যালার্জিক কন্ডিশন যাকে বলে তো এরকমই কিছু ক্ষেত্রে কোনো কোনো কারুর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট কিছু খাবারে কিন্তু অ্যালার্জি হয় এটা কিন্তু পার্সেন্ট পার্সেন ভ্যারি করে যে কার কিসে অ্যালার্জি হতে পারে তো এমন কিছু ফুড আছে বেসিক্যালি যেগুলো থেকে অ্যালার্জির সৃষ্টি হয় যেমন হচ্ছে চিংড়ি এগস বেগুন তারপর হচ্ছে কাউ মিল্ক বিভিন্ন ধরনের নাটস কারুর আলম যে চিনে বাদাম হয় তাতে বা কারুর কাঠ বাদামে তার সাথে সাথে নির্দিষ্ট কিছু মাছ আছে ইত্যাদিতে কিন্তু অনেকেরই ক্ষেত্রে অ্যালার্জিক সমস্যা দেখা যায় তো এই অ্যালার্জির সৃষ্টিকারী খাদ্যগুলো খাওয়ার জন্য যে সিমটমসগুলো ডেভেলপ করে তারও তীব্রটা কিন্তু ব্যক্তি বিশেষে কম বেশি হতে পারে যেমন কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে কিছু মাইল্ড কিছু সিমটম দেখা যায় যেমন হচ্ছে কারুর কেউ কোনো কারুর ফুডে কোনো অ্যালার্জি আছে সেই ফুডটা খাওয়ার পর তার হচ্ছে তার মুখে এক ধরনের টিংলিং এক ধরনের সেনসেশান হয় মুখের মধ্যে কিছু চুল কাটছে কেমন একটা টিংলিং টাইপ অফ সেন্সেশন হয় তার সাথে সাথে এক্সিমা দেখা যায় চুলকানি দেখা যায় গায়ে হয়তো র্যাশ পেরোয় চুলকানি এমনকি মুখেও ছোটো ছোটো দানা দানা দেখা যায় মুখে এক ধরনের চুল ইচিং সেনসেশনও থাকে তার সাথে সাথে তার লিপসে সোয়েলিং দেখা যায় লিপার মানে তার ঠোঁটটা ফুলে যেতে পারে তার ফেসটা ফেসে সোয়েলিং দেখা যেতে পারে তার জিভ ফুলে যেতে পারে জিবে ছোটো ছোটো দানা মতো দেখা যেতে পারে এমনকি গলা পর্যন্ত ফুলে যেতে পারে তার সাথে সাথে রয়েছে হাঁচি এবং অ্যাবডোমিনাল পেন পেটে ব্যথা এবং হচ্ছে ডায়রিয়ার মতো সিমটম তার সাথে নসিয়া ভমিটিং সেন্সেশন মানে গা গুলানো গুলানো ভাব বমি হওয়া এক্সেট্রা কিছু সিমটম কিন্তু দেখা যেতে পারে এই অ্যালার্জিক সিমটম অ্যালার্জিক কন্ডিশনের জন্য এগুলো হলো কিছু মাইল্ড সিমটম এবং তার সাথে কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয় অনেক তীব্রতার সাথে সিমটমগুলো প্রকাশ পায় অনেক গুরুতর কন্ডিশন সৃষ্টি হয় যখনও তার সিমটমসগুলো তীব্রভাবে প্রকাশ পড়ছে তাকে কিন্তু বলা হয় এক্সেস এবং এই ক্ষেত্রে যে সিমটমগুলো দেখা যায় যেমন হচ্ছে তার শ্বাসনালীতে এক ধরনের টাইটনেটস এক ধরনের কনস্ট্রিক্টেড ফিল হয় মানে যেন কিছু আটকে আছে এই ধরনের একটা সেন্সেশন ফিল হয় গলা ফুলে যায় এমন মনে হয় যেন তার গলার মধ্যে কিছু একটা আটকে রয়েছে তার সাথে সাথে তার ব্লাড প্রেশার ফল্ট করতে পারে মানে তার ব্লাড প্রেশার কমে যেতে পারে পালস রেট অনেক বেড়ে যেতে পারে এই ধরনের কিছু সিমটাম কিন্তু তার সাথে সাথে অনেকে রয়েছে একটা নিঃশ্বাস নিতে একটা শর্টনেস অফ ব্রেথ যাকে বলা হয় নিঃশ্বাস নিতে সমস্যা হয় এই ধরনের কিন্তু কিছু সিমটাম দেখা যেতে পারে নেক্সট এরপর আমরা দেখবো এই অ্যালার্জিক টেস্টটা কীভাবে করা হয়ে থাকে তো এই অ্যালার্জির টেস্ট কিন্তু বিভিন্নভাবে কয়েকটা টেস্ট করা যেতে পারে কিন্তু কোন টেস্টটা করা হবে সেটা নির্ভর করে অ্যালার্জির সিমটমেরগুলোর ওপর ভিত্তি করে যেমন হয়তো কারুর খাওয়ার খাওয়ার সাথে সাথে কিছু মিনিটের মধ্যে আন্ডার থার্টি মিনিটস তার সিমটমগুলো ডেভেলপ করে যায় সেই ক্ষেত্রে কিন্তু কিছু টেস্ট করা হয় যেমন হচ্ছে স্কিন প্রিক টেস্ট করা হয়ে থাকে ব্লাড টেস্ট করা হয়ে থাকে স্কিন প্রিক টেস্টে কখন করা হয়ে থাকে স্কিন প্রিক টেস্ট হচ্ছে হচ্ছে এক ধর এবং এই টেস্টকে কিন্তু স্ক্র্যাচ টেস্টও বলা হয়ে থাকে এবং এই টেস্টে কি করা হয় যা এই যেমন ফুডে কোনো অ্যালার্জির সাথে সাথে কিন্তু এখানে কোনো ধরনের পোলেন বা হয়তো কোনো ধরনের ড থেকে বা কোনো হয়তো ফুলের পরাগ থেকে যদি কারো অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই স্কিন প্রেক টেস্ট করা হয়ে থাকে তো এটা কিভাবে করা হয়ে থাকে ফার্স্টে কী করা হয় যে জায়গাটা এটা মেনলি হচ্ছে হাতের বাহুতে বা হচ্ছে তার পিঠে পিঠে এই টেস্টটা করা হয়ে থাকে তার জন্য কি করতে হয় তার যে স্থানে তার পরীক্ষাটা করা হবে সেই স্থানটি ভালো করে পরিষ্কার করে সেটাকে ডিসইনফেক্টেড করে নেওয়া হয় এবং সেই স্থানে কিন্তু কিছু স্মল অ্যামাউন্টে কিছু কোনো যে ফুড়ে তার অ্যালার্জির সাসপেক্ট করা হচ্ছে সেই সাসপেক্টেড সাবস্টেন্স বা ফুডটা রাখা হয় অল্প নির্দিষ্ট পরিমাণে দেন একটা কি হয় একটা সরু নেডেল বা সূচের সাহায্যে সেই স্কিনের সেই জায়গাটাকে প্রিক করা হয় মানে ছিদ্র করা হয় যাতে নির্দিষ্ট বা কিছু সামান্য পরিমাণ সেই খাবারের নির্যাস তার স্কিনের মধ্যে প্রবেশ করতে পারে এবং তার ঠিক পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই বা কিছুক্ষণের পরেই কিন্তু স্কিন টেস্ট করা হয় যদি স্কিনে দেখা যায় কোনো ধরনের র্যাশ বেরিয়েছে স্কুনে স্কিনে কোন ধরনের চুলকানি বা ইচিং সেনসেশন হচ্ছে বা কোন ধরনের হয়তো সোয়েলিং হয়ে গেছে তার থেকে বোঝা যায় কিন্তু যে তার সেই নির্দিষ্ট খাবারের প্রতি তার অ্যালার্জিক কন্ডিশন সৃষ্টি হচ্ছে মানে তার তার সেই খাবার থেকে অ্যালার্জি রয়েছে নেক্সট যে টেস্টটা করা হয়ে থাকে সেটা হচ্ছে ব্লাড টেস্ট ব্লাড টেস্টে কিন্তু ব্লাড টেস্টের মাধ্যমে কি দেখা হয় যে ব্লাড টেস্টের মাধ্যমে ব্লাডের অ্যালার্জির রিলেটেড যে অ্যান্টিবডি থাকে আইজিই ইমিউন ই এর মাত্রা পরিমাপ করা হয় এবং এই মাত্রার উপর দেখে কিন্তু বোঝা যায় যে তার কোন কিসে তার অ্যালার্জিটা রয়েছে ফার্স্ট এইটা এবং এইটা ব্লাড টেস্টও হাতের বাহু থেকে বামস থেকে ব্লাড কালেক্ট করে এই টেস্ট মেনলি করা হয়ে থাকে হ্যাঁ তবে এই টেস্ট করার আগে আপনি যদি কোনো অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন নিয়ে থাকেন সেটা কিন্তু স্টপ করতে হবে তো এই হয়ে গেল আজকের ফুড অ্যালার্জি টেস্টের ভিডিও আর তোমরা যদি এই অ্যালার্জি টেস্ট অ্যালার্জি কি কিভাবে অ্যালার্জির সৃষ্টি হচ্ছে বা আরও বিভিন্ন ধরনের যে অ্যালার্জি আছে তার তোমরা বুঝবে কি করে সেই টেস্ট কিভাবে জানবে সেই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোডেড আছে তা তোমরা আমার ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারো তো ফ্রেন্ডস এই হয়ে গেল আজকের ভিডিও আই হোপ এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে হেল্পফুল লেগেছে যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে হেল্পফুল লেগে থাকে তো এটিকে একটি লাইক অবশ্যই করো আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড ডোণ্ট ফার্গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই ফ্রেন্ডস